সুন্দরের পূজারী, আর তাই এমন এক পৃথিবী চাই যেখানে সুন্দরের স্পর্শে অসুন্দরও হয়ে উঠবে ভীষণ রকম সুন্দর। দর্শক, হাজার রঙের মিশেলে এমন অনুভূতিকে সঙ্গী করেই শুরু করছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফেয়ার অ্যান্ড লাভলি কালার্স 24। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জিনিয়া কবি সূচনা। দর্শক, বলছিলাম সুন্দর আর সৌন্দর্যের কথা, সেই কথা রেশ ধরে এবার বলতে চাই এক সুন্দরী প্রতিযোগিতার গল্প। নাম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। ক্যালেন্ডারে পাতায় তারিখ 29 সেপ্টেম্বর, সময় আনুমানিক রাত 10:30। আলোকিত মঞ্চে ঘোষণা এলো কে এবার বিশ্বমঞ্চে রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে। ঠিক এমন সময় ঘটনার ঘন ঘটা। কি ঘটেছিল সেদিন মঞ্চে? পত্র পত্রিকার সোশ্যাল মিডিয়ার কল্যাণে একথা এখন হয়তোবা আমাদের সবারই প্রায় জানা। তারপরে চলুন না এক নজরে দেখে নেই সেই মহেন্দ্রক্ষণ আর ক্ষণিকের ভুল ভ্রান্তির গল্পটা। The Lavello Miss World Bangladesh 2017 is Hemi! দর্শক মণ্ডলী, আমাদের একটু ভুল হয়ে গেছে। এখানে আমাদের ওই লিস্ট যেটা হয়েছে আমাদের জাজদের মতে একটু বুঝতে ভুল করেছে বাংলা মধ্যে। আমাদের উইনার হয়েছে জান্নাতুল নাইম। সবাই একটু তালি, আমাদের জাজরা একমত সবাই একসাথে আছেন। আর সেকেন্ড হয়েছে জেসিয়া। আমাদের টাইম কম বলে আমরা অতি তাড়াতাড়ি করে ফেললাম। জেসিয়া ইসলাম। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা নিয়ে এই যে নাটকীয়তা, সেখানে সবার মনেই এখন প্রশ্ন, জান্নাতুল নাইম কি সত্যি বিচারকদের রায়ে সেরা হয়েছেন, নাকি আয়োজকদের স্বজন প্রীতিমূলক মনোভাবের সুবাদে তার মাথায় উঠেছে বিজয় মুকুট? আসলে কি হয়েছিল সেই মঞ্চে জানবো প্রতিবেদনে। দ্য লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017 ইজ হিমি। আলোকিত মঞ্চে নাটকীয়তায় ভরা এই মঞ্চ নাটকের নামটা হতে পারে নাম বিভ্রাট। সরি দর্শক মণ্ডলী, আমাদের একটু ভুল হয়ে গেছে। আমাদের উইনার হচ্ছে জান্নাতুল নাইম। সবাই তর্ক আর বিতর্কের এই সূত্রপাতটা এখন তাই আলোচনা সমালোচনার ভিড়ভাট্টায়। নানা বিতর্কের জোয়ারে চ্যানেল 24 এর ক্যামেরায় সেই দিনের কথা বলেছেন অভিনেত্রী সম্পারেজা। মিস্টার স্বপন চৌধুরী আসলেন, এসে আমাদেরকে বললেন এগুলো হবে না, ওই মেয়েটা ট্যালেন্টেড না। ও তারপর আমাকে, আমি জিজ্ঞেস করলাম কেন, বাট উই জাজড হার, উই আর হিয়ার টু জাজ। তখন উনি বললেন যে না, ওই মিস ওয়ার্ল্ড কমিটি থেকে এই তিনজনের নামই পাঠিয়েছে। কথোপকথনের এক পর্যায়ে জানালেন আয়োজকদের পক্ষ থেকে সকল বিচারককে দেওয়া চিরকুটের কথা। কি লেখা ছিল সেই কাগজে? শুরুতেই আমাদেরকে একটা চিরকুট, ছয়জনকে ছয়টা এরকম এরকম লম্বা চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছিল, যে চিরকুটে তিনজনের নাম ছিল। এদিকে জাদুশিল্পী জুয়েল আইচের ভাষ্য, এমন পরিস্থিতি বিব্রতকর ও অসম্মানজনক। এটা বিচার, এটা তো আর একজন আরেকজনের সঙ্গে আলাপ করে করবে না। এর যে অনুপাত, সেখানে এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিচারক মণ্ডলীর বক্তব্যে উঠে আসে অসামঞ্জস্যতার চিত্র। বক্তব্য আর ফাঁস হয়ে যাওয়া নম্বরপত্র বলছে বিচারকদের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন জ্যাসিয়া ইসলাম। আমার প্রথম প্রশ্নটা, কিন্তু বিচারকের আসনে থাকা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের দাবি, পছন্দের প্রতিযোগীকেই পড়িয়েছেন মুকুট। এখন কি কি হচ্ছে, আমার যাকে মনে হচ্ছে ওই দিন জানা গেছে নতুন বিজয়ীর নাম ঘোষণার জন্য আয়োজকের পক্ষ থেকে পুনরায় নম্বর প্রদানের জন্য কাগজ পাঠানো হয়েছে বিচারকদের বাড়ি বাড়ি। বিচারকদের প্রত্যাশা, নতুন বিজয়ীর নাম ঘোষণার বেলায় সিদ্ধান্তটা হবে তাদের। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। বিচারকরা যখন এভাবে দ্বিধা বিভক্ত, তখন আয়োজকদের বক্তব্য কি? সবার মনেই হয়তো ঘুরছে এমন প্রশ্ন। আর এই বিষয়গুলো নিয়ে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন যৌথ আয়োজকের একজন, অন্তঃশোবিজের স্বপন চৌধুরী। তিনি জানান সরাসরি সম্প্রচারের কারণে বাধে যত বিপত্তি, আর সব প্রশ্নের জবাব মিলবে বুধবার সংবাদ সম্মেলনে। সময়া হিমু থেকে জান্নাতুল নাইম এভরিল। নাম ঘোষণার এমন ফুলে ভরা গল্পে দ্বিধাবিভক্ত বিচারক প্যানেল। এছাড়া চ্যানেল 24 এর হাতে আসা দুই বিচারকের নম্বরপত্রও যখন বলছে ভিন্ন কথা, তখন কি বলছেন আয়োজকরা?
একটা ভুল হচ্ছে, এখানে ছিল জান্নাতুল নাইম, আর আরেকটা কন্টেস্টেন্ট আছে আমাদের জান্নাতুল সুমাইয়া। জান্নাতুল সুমাইয়া পরের নামটা কি হবে সে না বুঝে সে ওই মেয়েটার নাম ঘোষণা করে দিয়েছে। এছাড়া বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের পরও পিছু ছাড়েনি বিতর্ক। সংবাদ মাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে এলো সত্য কাহন, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এপ্রিল নাকি বিবাহিত। ওর বিয়ের সত্যতা যাচাই করতে আমি নির্দেশ দিয়েছি আমার কোম্পানির সংশ্লিষ্ট লোকজনকে, ওরা যাচাই করবে এবং লেটেস্ট সিচুয়েশন কী, বিয়ে করেছে, ডিভোর্সি কি বাচ্চা আছে, এইটাকে জেনে আজকের মধ্যে আমি মিস ওয়ার্ল্ডে লিখবো, ওরাও আমাকে সাথে সাথে রেসপন্স করবে। আর তাই বিশ্বমঞ্চে খেতাব লড়াইয়ের আগে ওঠে শর্ত ভঙ্গের অভিযোগ। তবে বিশ্বমঞ্চে সৌন্দর্যের এমন আয়োজনে তারাই কেন নির্বাচন করছেন বাংলাদেশ প্রতিনিধি, আর এই নির্বাচনের প্রক্রিয়াটাই কেমন, এমন প্রশ্নের জবাবে স্বপন চৌধুরী জানান, যারা হচ্ছে এটা একান্ত আমাদের ব্যক্তিগত, আমাদের অন্তঃশোভিজ অমিকা এন্টারটেনমেন্ট থেকে আমরা করছি, এর সাথে সরকারের তো একটি দেশের সব কিছুই ওনার দায়িত্ব থাকে এবং সরকার না চাইলে তো কিছুই করা যাবে না। এদিকে তর্ক বিতর্কের এমন ডামাডোলে বদলে যাচ্ছে আয়োজকদের সুর, বলছেন বদলে যাচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশও, আর সেই নতুন নামের অপেক্ষায় প্রহর গুনতে হবে আরো একদিন। বুধবার জানা যাবে বিশ্ব সুন্দরী মঞ্চে কে ওড়াবেন বাংলাদেশের পতাকা। মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা। এই ভ্রমণটা উড়ে বেড়াচ্ছে পত্রপত্রিকা শিরোনামে, আর নীল বইয়ের নীল পাতাকে করেছে আলোকিত। তর্ক আর বিতর্কের খেরো খাতায় আলোচনা সমালোচনা এখন এই নেই, ভুলটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, চলুন না দেখে আসি কি বলছে পত্রপত্রিকা শিরোনাম, আর কতটাই বা সরব ফেসবুকের নীলখাম। আলোচনায় সমালোচনায় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2017, বিশ্ব সুন্দরী খোঁজার এই প্রতিযোগিতা আলোচনা থাকাটাই স্বাভাবিক। তবে বাংলাদেশে এবারের প্রেক্ষাপটটা একেবারে ভিন্ন, নাম বিভ্রাটের কারণে শুক্রবার থেকে পত্র পত্রিকার টপলাইন যেন ব্যস্ত সুন্দরীদের এই মিলন মেলা ঘিরেই। কাগজের ছাপা অক্ষরের গল্পটা যেন পাখা মেলে সিরিয়ালের গল্পে, যেখানে উঠে আসে ভুল নাম ঘোষণার কথা, বিচারকদের দ্বিধা দ্বন্দ্বের কাব্য, জানাতুল নাইমের বিয়ের প্রসঙ্গ, আর শর্ত ভঙ্গের অভিযোগ সহ নানা কিছু। এরপর বদলে যাচ্ছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বিজয়ীর নাম, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হারাচ্ছেন মুকুট, এ ধরনের সব খবর মাতিয়ে তোলে পুরো মিডিয়া জগৎ। জেসিআই হবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, জান্নাতুল অযোগ্য বলে যখন গণমাধ্যমের দাবি, তখনই জান্নাতুল তার ডিভোর্সের কথা স্বীকার করে নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সৌন্দর্যের এমন ঝড় শুধু গণমাধ্যমেই সীমাবদ্ধ নয়, রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আন্তর্জাতিক এই প্রতিযোগিতা নিয়ে এমন ছেলে খেলার ফলাফল আন্তর্জাতিক অঙ্গনে কিরূপ প্রভাব ফেলবে তা সময় বলে দিবে। ফাতেমা রে জওধরা, চ্যানেল 24। দর্শক, তর্ক বিতর্কের এমন ডামাডোলে মন তো প্রশ্ন করতেই পারে, কি বলছেন জান্নাতুল নাইম, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন তিনি। কথা না বাড়িয়ে চলুন শুনে আসি সেই কথাগুলো। জানি আপনাদের অনেকের অনেকের অনেক ধরনের কোয়েশ্চেন আছে আমার কাছে, কেন আমি বিয়ের ব্যাপারটা গোপন করেছি, কেন আমি এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ব্লা ব্লা ব্লা। ইউনো ওয়াট, আমি ছোটোবেলা থেকে কখনোই কোনো বাধা বিপত্তির কাছে মাথা নিচু করিনি, কখনো না, এখনো পর্যন্ত। যতই বাধা বিপত্তি এসেছে চুপ করে সেটা এগেনস্টে গিয়ে বারবার নিজেকে শুধরে নিয়েছি। আমি ডিভোর্সি ফাইন, আমি একটা মেয়ে, অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে, অ্যাজ এ হিউম্যান আমার রাইট আছে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গিয়ে নিজেকে প্রেজেন্ট করা। কই, আমি তো নিজের জন্য কিছু চাইনি, আমি চেয়েছিলাম আপনাদের দেশের মেয়েগুলোকে জাস্ট দেখিয়ে দিতে যে একটা মেয়ে চাইলে কি কি পারে। তবে শর্ত ভঙ্গের কারণে যখন ছিনিয়ে নেওয়া হয় বিশ্ব সুন্দরীর খেতাব, তখন জান্নাতুল নাইমের এই ভিডিও বার্তা কতটা ধোপে টিকবে সেটা প্রশ্ন সাপেক্ষই। দর্শক, এবার জেনে নিব বিশ্ব সুন্দরীর মঞ্চে এমন কিছু ঘটনা যেখানে মাথায় মুকুট পরবার পরও শর্ত না মানায় ছিনিয়ে নেওয়া হয়েছে তা। বিশ্বব্যাপী সুন্দরীর তকমা, ব্যাপারটি নিশ্চয়ই ছেলে খেলা নয়, নয় পাড়ার হাডুডু কিংবা ডাঙ্গুলি।
আর তাই তো এ খেতাবের মুকুট মাথায় পড়তে গেলে মানতে হয় বেশ কিছু শর্ত, আর শর্তের বরখেলাপ করলে ছিনিয়ে নেওয়া হয় মুকুটও। প্রথম আমেরিকান হিসাবে 1973 সালের মিস ওয়ার্ল্ড মার্জরি ওয়ালেসের কাছ থেকে জোরপূর্বক খেতাব কেড়ে নেওয়া হয়। আয়োজক কর্তৃপক্ষের মতে তিনি দায়িত্ব পালনকালে সাধারণ শর্তগুলো পূরণে ব্যর্থ হয়েছিলেন। এদিকে 1974 সালের মিস ওয়ার্ল্ড হেলেন মর্গান যুক্তরাজ্যের প্রতিনিধিত্ব করেন। চার দিনের মাথায় জানা যায় তিনি কুমারী মাতা ছিলেন। অন্যদিকে 1980 সালে মিস ওয়ার্ল্ড বিজয়ী জার্মানির গ্যাব্রিয়েলা ব্রুম একদিন পরেই বয়ফ্রেন্ডের অসন্তুষ্টিজনিত কারণে পদক ফিরিয়ে দেন। কদিন পরে জানা যায় একটি সাময়িকীতে তার নগ্ন ছবি মুদ্রিত ছিল। ১৯৯৮ সালের মিস ওয়ার্ল্ডধারী ইসরায়েলের লাইনর অবরগিলের মুকুট পরার পরদিনই জানা যায় তিনি দুমাস পূর্বে ধর্ষণের শিকার হয়েছিলেন। ধর্ষককে পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল। আর তাই শুধু সৌন্দর্য থাকলেই হবে না, সুন্দরীদের হতে হবে সুশৃঙ্খল। শারিয়ার শিশির, চ্যানেল 24। দর্শক, যে আসরকে ঘিরে কথার এত শোরগোল, কথা তো বলা হয়নি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা সেই আসর নেই। কবে থেকে শুরু হলো এই প্রতিযোগিতা, আর এর পিছনে মুখ্য ভূমিকায় বা পালন করেছে কে, খুব সংক্ষেপে দেখে নিব এই সংক্রান্ত।